Good evening, everyone. Today I am going to discuss BCS English literature. However, let's get started. Othello. Othello is a Shakespeare's play about Shakespeare's je natok Othello. Eta ki somporke? Eti somporko hocche je mur somporke. Othat The Tragedy of Othello, William Shakespeare rochito Uncapitno Moro er aloke rochito. Shoja kotha mone rakhben je Othello William Shakespeare er এ মোর অবলম্বনে লেখা হয়েছে তো উচ্চারণ সমস্যা হতে পারে আপনি গুগল ট্রান্সলেটে যে সঠিক উচ্চারণটা শিখে নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা আমরা দ্বিতীয় উদাহরণটি পড়ি 35তম বিসিএস এর একটি প্রশ্ন ইন দি 18th সেঞ্চুরি দি মোগল এম্পায়ার বিগান টু আচ্ছা একটা সাম্রাজ্য ধ্বংস হবে নয়তো ভেঙে ভেঙে ভাগ হয়ে যাবে খণ্ড খণ্ড হয়ে যাবে তাই না তাহলে কি এটি দেখুন যে ডিসক্রিমিনেট আর ডিফারেনশিয়েট এটার মানে হলো পার্থক্য করা মানে আপনি বৈষম্য করা তাহলে এই দুটো সিনোনিম একই অর্থ প্রকাশ করে আগেই এই দুটো পদ ডিসলোকেট মানে হলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া আচ্ছা একটা সাম্রাজ্য তো আর এক স্থান থেকে তুলে আর এক স্থানে নিয়ে যাওয়া যায় না ভেরি কমন সেন্স তাহলে কোনটা থাকলো এটি ডিসইন্টিগ্রেট ইন্টিগ্রেট মানে সবগুলোকে একই জায়গায় নিয়ে আসা আর ডিস মানে নট ডিসইন্টিগ্রেট মানে খণ্ড খণ্ড হয়ে যাওয়া এটাই উত্তর এবার দেখুন যে দ্য পোয়েম আইল অফ ইনিসফ্রি এটা আইল বলে ইংরেজিতে আপনি গুগল ট্রান্সলেটে দেখুন উচ্চারণটি এটি থাকবে আইল দ্য পোয়েম Isle of Innisfree is written by এটি একটি কবিতা তো এটি কিন্তু দ্বীপের একটি ইংরেজিও বটে আইল তো এটি WB ইটসের একটি কবিতা আইল অফ ইনিসফ্রি তো WB ইয়ার্স এই কবিতার ফুল নাম হচ্ছে যে দ্য লেক আইল অফ ইনিসফ্রি এখানে একজন লেখকের নাম কি পাইলো আমরা ডাইলান থমাস ডাইলান থমাসের বিখ্যাত একটি কবিতার নাম বলেন ডেথ শ্যাল হ্যাভ নো ডোমিনেশন কি কবিতার নাম ডেথ শ্যাল হ্যাভ নো ডোমিনেশন ডেথ শ্যাল হ্যাভ নো ডোমিনেশন সুতরাং আমরা এখান থেকে অনেক কিছুই শিখলাম এবার আসেন যে আগের প্রশ্ন আমরা দেখেছিলাম যে অর্ডেনের WH অর্ডেনের একটি বিখ্যাত কবিতা মনে রাখবেন যে লুলাবি সেপ্টেম্বর 1939 আর একটা আছে যে দ্য ফল অফ রোম এগুলো WH অর্ডেনের কবিতা নামগুলো কঠিন কিছু করার নাই ইংরেজি সাহিত্য আপনি খুব ভালো করেই জানেন যে এগুলো মনে থাকতে চাই না বাট আপনি বেশি বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় পারার সম্ভাবনা পরীক্ষায় উত্তর করার সম্ভাবনা বেড়ে যাবে দেখুন এখানে রাইডার্স টু দ্য সি এটা কি জিনিস রাইডার্স টু দ্য সি একটা ট্র্যাজেডি বিয়োগান্তক নাটক কে লিখেন এটা লিখেন মিলিংটন সিনজি তাহলে রাইডার্স টু দ্য সি লিখেন মিলিংটন সিনজি তো এই মিলিংটন সিনজির আরেকটি নাটক আছে সেই নাটকটির নাম হচ্ছে দি প্লে বয় অব দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থাৎ পশ্চিমা বিশ্বের প্লে বয় এটি লিখেছে মিলিংটন সিনজি মনে রাখার চেষ্টা করুন যদি কাজে লাগে এখানে দেখুন এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন টু বি অর নট টু বি দ্যাট ইজ দি কোয়েশ্চন ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম এটা দেখুন দুইটি বিসিএস আসছে এটি হ্যামলেট
অর্থাৎ হ্যামলেট, হ্যামলেটের বিখ্যাত একটি উক্তি হচ্ছে এটি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। তাহলে ম্যাকবেথের বিখ্যাত উক্তিটা আপনাকে জানতে হবে, ওথেলোর বিখ্যাত উক্তিটি জানতে হবে, রোমিও জুলিয়েটের বিখ্যাত উক্তি জানতে হবে। ম্যাকবেথের বিখ্যাত উক্তি হচ্ছে যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, আর ওথেলোর বিখ্যাত উক্তি হচ্ছে যে উই কান্ট অল বি মাস্টার্স নর অল মাস্টার্স কান্ট বি ট্রুলি ফলোড। এখানে দেখুন রোমিও অ্যান্ড জুলিয়েট এর বিখ্যাত উক্তি কোনটি, মাই বাউন্টি ইজ অ্যাজ বাউন্ডলেস। এই উক্তিটি মনে রাখার একটু ওয়ে দেখুন, রোমিও অ্যান্ড জুলিয়েট এদের নামের সাথে মিল আছে, এখানে বাউন্টির সাথে বাউন্ডলেসের মিল আছে, মাই বাউন্টি ইজ অ্যাজ বাউন্ডলেস অ্যাজ দ্য সি। সুতরাং আমরা রোমিও জুলিয়েটের বিখ্যাত উক্তি ওথেলো এবং হ্যামলেটের বিখ্যাত উক্তি পড়লাম। আচ্ছা, কনফিউজিং কিছু কোশ্চেন আসে ইংরেজিতে, আপনি জানেন খুব ভালো করেই, যে দেখুন এখানে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস জিনিসটা কি, এটি হচ্ছে একটি কবিতা, কে লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার লিখেছে। এবং অ্যাডোনিস, অ্যাডোনিস কি, অ্যাডোনিস একটা ইপিক কবিতা, ইপিক জাতীয় কবিতা অ্যাডোনিস, শুধু ইনি এটি লিখেছে পিবি শেলি। তো শুধু অ্যাডোনিস লিখেছে পিবি শেলি, আর ভেনাস অ্যান্ড অ্যাডোনিস লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। সো থ্যাংকস ফর বিং দিস ভিডিও, ইফ ইউ থিঙ্ক দাস দিস ইনফরমেশন is helpful for you, you can subscribe the channel to get new videos.